ইউসুফ আলাইহি সালাম কে সেদিন বাজার থেকে গোলাম হিসেবে কিনে নিয়েছিলেন জুলাইখা সেদিন থেকেই তার চেহারা দেখে এত মগ্ন হয়েছিলেন ও বাচ্চা কাল থেকে প্রেমে পড়ে গিয়েছে কথা বলেন নাই আস্তে আস্তে থাকতে থাকতে যখন ইউসুফ আলাইহি সালাম যুবক হয়ে গেছে উদাহরণ দেওয়ার জন্য বলছি যত দিন যায় তত প্রেম গভীর হয় কিন্তু এক দিক থেকে প্রেম ইউসুফ শুধু বলে আল্লাহ আমারে বাঁচাও কথা ঠিক না একদিন হঠাৎ জুলেখার গনিষ্টবাদী ছিল কারি মামা নাম কি ছিল কারি মামা এটাটা বত জাতির মা ছিল ইতিহাস থেকে আমরা যতটুকু জানতে পারি ওর মতন বত জাত মহিলা দুনিয়াতে দ্বিতীয়টি ছিল না ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়েছে রানী মা আপনাকে কামরায় ডাকে সহসরল মন নিয়ে গিয়েছেন জুলেখাই এমন রমে বিশ্রাম গ্রহণ করতেন যে রোমটা সাতটা রোমের পরে ছিল এক কথায় সাত দরজার ভেতরে তিনি থাকতেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর এক এক করে সাত নম্বর দরজার ভেতরে তিনি অবস্থান করতেন ইসুফ আলাইহিস সালামকে ডাক দিয়েছে নিয়ে যাওয়ার পরে নিজের মনোকামনা পূরণ করার জন্য সুকে প্রস্তাব দিয়েছি সুবাবার মনের বাসনা পূরণ করো এই সব ডাক দিয়ে বলে আমি আপনার কেনা গোলাম আপনি যা বলবেন তা মানতে রাজি কিন্তু এমন প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না জুলেখা যখন ছড়তে চাই না তখন বলে উপরে খোদা আছে দেখবে কয় এটা কোন সমস্যা না জুলেখা যেই খোদার পূজা করত ওটার নাম ছিল আমন দেবতা কি দেবতা এমন দেবতা ওর ঘরের ভেতরে এক দেবতার মূর্তি ছিল এটা কোনো সমস্যাই না নিজের একটা ওন্না দিয়ে মূর্তিকে ঢেকে দিয়ে বলে ইউসুফ জামেলা শেষ খোদার চোখ বন্ধ করে করি হে খোদার দেখতে পারবে না ইউসুফ বলে কোন পাগলের পাল্লায় বললাম এ জুলেখা এমন নিথর আর অথর্ব খোদার কথা আমি ইউসুফ বলি না আমি এমন খোদার কথা বলতেছি যে কিনা সত্তর হাজার নয় পৃথিবীর এমন কোন পর্দা নেই যেই পর্দার ভেতরে কাজ করলে আল্লাহ দেখবেন আমি হলো সেই মালিকের গোলাম চিল্লা এখন সুবহান আল্লাহ জুলেখার মেজাজ বিগড়ে গেছে জুলেখা বলে এমনি কাম হবে না ধস্তাধস্তি করা লাগবে সর্বনাশ ওই জামানায় দস্তা দস্তি মার্কা মহিলা ছিল এই জামানায় বুঝি নাই এখন জামানা পাল্টে গেছে আগে শুনতাম ছেলেরা মেয়েদেরকে ধাওয়া করেছে তুলে নিয়ে গেছে এই তো কয়েক দিনের আগের ঘটনা এক মেয়ে চেয়ারম্যান সাহেব মেয়ে এক ছেলে তুলে নিয়ে গেছে এই ছেলেরা দগু নাই মেয়ে ছেলেকে তুলে নিয়ে বিয়ে করেছে এবার আমি চিন্তা করি কবে জানি আমার মত মগা হুজুর এক সকিনার বল্লা বাড়িতে বইরা কোন তো কি গো কি জন্য বাড়ি ভালোবে আমি জানি আমার চেহারা ভালো না তারপর রাগে আমারে বাইতে ফেলাবে যে আমাদের বিরুদ্ধে কথা বলো আগে হুজুর সাইজ করা লাগবে তা না কইলে চাপা বন্ধ করা যাবে না যুবক সাবধান রাত দশটার পরে বাইরে বেরিও না কবে জানে তোরে তুলে নিয়ে বিয়ে ঘুরে ফেলে এই হলো জামানা সর্বনাশ তাহলে বোঝা গেল জুলেখার খালাতো বোনেরা এখনো দুনিয়াতে আছে এবার যখন কোন উপায় দেখতেছে না ওদিকে কারি মামা বলতেছে রানী মা চিন্তা কইরেন না টেনশন কে পেনশন দিয়ে দেন রোমে তালা লাগাই দিছি চাবি নিয়ে চলে গেলাম পেছন দরজা দিয়ে উনি চলে গেছে কথা বুঝতে পারছেন এবার জুলেখা তার অসত উদ্দেশ্য নিয়ে ইউসুফ আলাইহিস সালামের দিকে যখন হাত বাড়িয়েছে সঙ্গে সঙ্গে ইউসুফ ডাক দিয়েছে মালিক আমার ক্ষমতা আর নেই আল্লাহ ডাক দিয়ে বলে বান্দার ক্ষমতা যেখানে শেষ হয়ে যায় তোর রবের ক্ষমতা সেখান থেকে শুরু অতবা রব্ব কারীম ওহী নাজিল করলেন ওগো ইউসুফ দেরি করোনা দৌরাও দরজার দিকে চিন্তা করোনা দরজা খোলার ব্যবস্থা আমি করতেছি সুবহানাল্লাহ এবার রবের নির্দেশ অনুযায়ী যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড়িয়েছে প্রথম দরজার সামনে যাওয়া মাত্র টক করে খুলে গেছে আরে সুবহানাল্লাহ কয় না এরপরে জুলাকাটাকে সব বোনা সেটা আবার কি হলো যেই মাত্র ইউসুফ দৌড় দিয়েছে পেছনে পেছনে জুলাই খাও দিয়েছে এক নম্বর খুলেছে দুই নম্বর খুলেছে তিন নম্বর খুলেছে চার নম্বর খুলেছে পাঁচ নম্বর খুলে গেছে ছয় নম্বর খুলে গেছে সাত নম্বরটা খুলবে খুলবে ধরবে ধরবে বের হবে বের হবে বাপ তার আগে জুলেখা পেছন দিক থেকে হজরত ইউসুফ আলাইহি সালামের কোরতা টেনে ধরে পেছন দিক থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে কথা বুঝতে পারছেন কিনা ওদিক থেকে দরজাও খুলে গেছে একটা কথা আছে যেখানে বাগের বয় সেখানে ও তাই ঘটছিল ওই সময় এই দেখেন তো আপনাদের একবার বলছি বাচ্চাদের বাচ্চাদের এখানে কথা হচ্ছে আপনি না উপস্থিত জনতা বিষয়টা আরেকবার বোঝেন যেখানে বাগের বয় সেখানেই এবার যেই মাত্র দরজা খুলেছে সব বনাশ ইউসুফ সামনে জুলেখা পেছনে দরজা খোলা মাত্র দেখে জুলেখার স্বামী ওই মিশরের তৎকালীন জামানার দ্বিতীয় ক্ষমতাদার ব্যক্তি আজিজ মিশর মিস্টার কুতিফার দরজার সামনে হাজির এখন এই অবস্থায় যদি কোনো ব্যক্তিকে দেখে তাহলে মামলাটা একটু গাঢ় হওয়া কি গেল না জামেলা আছে না নাই কুতিফার সামরিক বিভাগের প্রধান ছিলেন তিনি আর বুঝতে বাকি রইল না কিছু একটা ঝামেলা ঘটেছে ওদিকে ইউসুফ কেউ বিশ্বাস করতে পারতেছে না ছোট্ট বেলা থেকে ইউসুফ সম্পর্ক ইউসুফ সম্পর্কে তার জ্ঞান আছে কথা বোঝেন নাই জুলেখাকে ডাক দিয়া বলে বলেন তো দেখি কি হইছে কি তুমি একটু সত্য কথা বলো কেউ কি কিছু বলবে কেউ কথা বলে না হঠাৎ করে জুলেখা ফসাত করে কান্দে দিয়ে বলে এই যে দেখেন উপকারের প্রতিদান এতদিন যাব দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি আমরা যে মাত্র যুবক হয়েছে লোভ সামলাতে পারেনি আপনার বিবির দিকে হাত বাড়িয়ে দিয়েছে কথা না মিথ্যা। মেজাজ গরম হয়ে গেছে কুতিফারের এখন জুলোখাকে বলছে সাক্ষী আনো যেই মাত্র বলেছে সাক্ষী আনো সেই মাত্র ওই যে ওর সঙ্গীর নাম কি কারি মামা শয়তানের মা জানা নেই বোঝা নেই টপ করে সামনে এসে বলে বাদশা নামদার আমি ছিলাম আমি নিজে দেখেছি ইউসুফ গোপনে গোপনে জুলেখার কামরার ভেতরে প্রবেশ করেছে নাউজুবিল্লাহ এবার জুলেখার সাক্ষী তো হয়েই গেল কথা ঠিক কিনা সাক্ষী নেই কার ইউসুফের কোনো সাক্ষী নেই তো সঙ্গে সঙ্গে বলে তরবারি বের করো ওর কল্লা উড়িয়ে দেব ইউসুফ বারবার ডাক দিয়ে বলে কতিফার আমি এমন জঘন্য কাজ করতে পারি না এটা আপনিও জানেন রাজমহলের সকলেই জানে কতিফা ডাক দিয়ে বলে এই সমস্ত চাপা বাজি আমি বিশ্বাস করতে চাই না এই মুহূর্তে তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও তোমাকে দলিল দেওয়া লাগবে প্রমাণ দেওয়া লাগবে ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে ও তোমার দুনিয়ার সাক্ষী আছে আমার দুনিয়ার কোন সাক্ষী নেই তোর সাক্ষী কেউ আমার সাক্ষী আল্লাহ ওর তো দেখাই যায় না ধরাই যায় না তুই তো শুধু সারা জীবন দেখলাম আল্লাহ আল্লাহ বলেছিস আন তোর আল্লাহ কে সাক্ষী হিসাবে এইসব সময় চাইলেন আমাকে কিছুক্ষণ সময় দেওয়া হোক হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চার কান্নার শব্দ আসলো এমন একটা বাচ্চা যে কিনা জুলাইখার ফুপাতো বোনের বাচ্চা মেয়ে এইটুকু বাচ্চা তিন মাসের কথা বুঝতে পারছেন কিনা হ্যাঁ আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ইউসুফ আলাইহিস সালাম কি প্রত্যেক দেশ পাঠানো হলো ও গো ইউসুফ আপনার সাক্ষী ঘরের ভেতরে আছে ও যে তিন মাসের ছোট বাচ্চাটা আছে ওরে নিয়ে আসেন ওর কাছে জিগান আল্লাহ ওর মাথার ভেতরে সব নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ ইউসুফ চোখ খুলে ডাক দিয়ে বলে কুতিফান আমার সাক্ষী আপনার রাজমহলের ভেতরে আছে জিজ্ঞাসা করেছে কে ওই যে ছোট্ট বাচ্চা কান্না কাটি করে ওই হলো আমার সাক্ষী কুতিবার ডাক দিয়ে বলে আমার সাথে বিটলামি করো কি কথা ঠিক না আমি যদি বলি ছোট্ট একটা তিন মাসের বাচ্চা কথা বলবে এটা কি বিশ্বাসযোগ্য কথা মোটেও না কুতিবার বিশ্বাস করতে চায় না এরপরে ইউসুফ ডাক দিয়ে বলে বাদশা আমাকে একটু সুযোগ দেন সুযোগ দিতে সমস্যা কোন জায়গায় কথা ঠিক আছে না সুযোগ দিতে সমস্যা কোন জায়গায় প্রতিবার ডাক দেব তাহলে ডাকো সামনে ডাকা হয়েছে অতবার ইউসুফ আলাইহিস সালাম ছোট বাচ্চাকে ডাক দিয়ে বলেন তোমাকে আমার রব আর তোমার রব যা ফয়সালা শিখিয়েছেন তুমি সেটাই বলো এটা বলা মাত্র শুধু এমন বলে নাই যে জুলেখা দোষী ইউসুফ নির্দোষ এমন ভাবে বলেন নাই বরং বিজ্ঞ হাকিমের মতন ছোট্ট বাচ্চাটি বলা শুরু করেছে অগো বাচ্চা প্রতিবার আপনি তাকিয়ে দেখেন যদি আপনি দেখেন ইউসুফের জামার সামনের দিকে ছেড়া তাহলে ইউসুফ দশী কি তাহলে ইউসুফ দশী আর যদি তার পেছন দিক থেকে জামা ছেঁড়া হয় তাহলে আপনি বুঝে নেবেন আপনার স্ত্রী জুলাইখা দশী এবার বলেন তো দেখি ইউসুফের জামা কোন দিক দিয়ে ফাড়া দোষী কারা জুলেখান হ্যাঁ এইটা শোনার পর আচ্ছা বলেন তো আর কি জামা দেখার টাইম আছে কতিবার আর সাধ হয়ে গেছে তিন মাসের বাচ্চা যদি শাক দিতে পারে ওইখানে কি আর জামার দিকে তাকানোর মত কোনো টাইম আছে কント দেখি কোন টাইম নেই এরপরে এরপরে নারীরা সব সময় হয় নারীরা মারাত্মক ছলনাময়ী হয় মাঝে মধ্যে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট লাইভে এসে কি কর এই আরে ভাই কথা আসলে আমি কি করব কয়েকদিন আগে এক পরীক্ষার্থী ছেলে নিজে সুসাইড নোট লিখে তারপর মইরে গিয়েছে পরীক্ষার্থী ওর গার্লফ্রেন্ডের সাথে কি যেন ঝামেলা হয়েছে ও ঝামেলার সহ্য করতে না পেরে ও ওই দিনই রাত্রিবেলায় কাত হয়ে গেছে কথা বুঝতে পারছেন কিনা আপনি